আদিবাসীদের ডাকা 12 ঘন্টার ভারত বন্ধে সমস্যায় ট্রেন ও বাস যাত্রীরা। দূরপাল্লা ট্রেন সহ মোট 4টি ট্রেন আটকে পড়ে মালদা স্টেশনে। রেল অবরোধের জেরে বাতিল করা হয়েছে মালদা বালুরঘাট প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া কাটিহার এক্সপ্রেস আপ মালদা পর্যন্ত চলবে, রাতে ফের মালদা থেকে চালানো হবে কাটিহার হাওড়া ডাউন। গাজলের পান্ডুয়া ও 8 মাইলে 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয়, আয় হতে রাস্তা অবরোধ চলছে। জেলার কালিয়াচক রুটে কিছু বেসরকারি বাস চলছে, বাকি জেলার সমস্ত রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জায়গায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী।